নমস্কার বন্ধুরা, টপ নিউজ বাংলায় তোমাদের সকলকে স্বাগত। আবারও একটি নতুন জব নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের কাজ চলছে আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, তো সেরকমই একটি নতুন জেলা এর নোটিফিকেশন নিয়ে আজকের এই ভিডিও। আজকের ভিডিওটি একটু অন্যরকম, কারণ এখানে অ্যাপ্লিকেশনের মোডটা অন্যান্য ডিস্ট্রিক্টের অন্যান্য ব্লক বা এসডিও থেকে যে সমস্ত অ্যাপ্লিকেশনের মোড দেখা যাচ্ছিল তার থেকে একটু ধারাটা অন্যরকম। তাহলে চলো চটপট দেখে নেওয়া যাক কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, যোগ্য প্রার্থীরা কোথা থেকে বেরিয়েছে। অনেকগুলি শূন্য পদেতে এখানেতে নোটিফিকেশনটি বার করেছে, প্রায় 16টি। তো প্রথম থেকে দেখে নেওয়া যাক। দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ফুড অ্যান্ড সাপ্লাইজ উত্তর দিনাজপুর, রায়গঞ্জ উত্তর দিনাজপুর নোটিফিকেশনটি বাইর করেছে। এখানতে অনলাইন অ্যাপ্লিকেশনস রিসিভ করার কথা উল্লেখ করেছে, আর যোগ্যতা যেমন অন্যান্য ক্ষেত্রে লাগে গ্র্যাজুয়েশন, তার সাথে সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট। 16টি শূন্য পদে অ্যাডিশনাল ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের জন্য এই নোটিফিকেশনটি। ডিটেলস অফ অ্যাপ্লিকেশনেতে যদি আসো, এখানেতে পয়েন্টগুলি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। প্রথম পয়েন্টটা তো অন্যান্য ক্ষেত্রে যেমন বলা থাকে তেমনটাই, যেমন এটা কমপ্লিট বায়ো ডেটা, সাথে সাথে পাসপোর্ট সাইজ কারেন্ট ফটোগ্রাফ অ্যাটাচ করা, যেখানেতে কন্ট্যাক্ট নাম্বারও উল্লেখ থাকতে হবে, এবং তার সাথে সেলফ অ্যাটেস্টেড গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট। তো এই সমস্ত গুলোকে স্ক্যান করার পরে তোমাদেরকে অ্যাপ্লাই করার জন্য এই যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিয়েছে সেখানেতে সেন্ড করতে হবে। ক্লোজিং ডেট রেখেছে নভেম্বরের 30 তারিখ, আর ইমেল অ্যাড্রেসটি তোমরা সকলেই দেখতে পাচ্ছ, dcfsuttordinajpur@gmail.com। আর ডেট অফ এক্সামিনেশন বা ওয়াক ইন ইন্টারভিউটা পরে জানিয়ে দেওয়া হবে। তো একটু অন্যরকম অ্যাপ্লিকেশনের পদ্ধতিটা ইমেলের মাধ্যমে, আর এখানে কোনো ক্যান্ডিডেট রেস্ট্রিকশন আমার তো সাধারণ চোখে পড়েনি। তো যারা যোগ্য প্রার্থী তোমরা অবশ্যই নোটিফিকেশনটি আরও ভালো করে দেখে অ্যাপ্লাই করে দিও, অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। আর নিচের দিকে কোনো প্রোফর্মা নেই। আচ্ছা, এই যে একটি টেবিল দিয়েছে, যেটি আমি প্রায় 1 মাস বা তারও আগে একটি ভিডিও বানিয়ে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কোন কোন জেলায় কতগুলি ভ্যাকেন্সি এই ডিও পদের জন্য বেরোতে চলেছে। তো আস্তে আস্তে অনেকগুলি জেলাই অলরেডি বের করে দিয়েছে বা এখনও বের করছে বা পরেও বের করবে। তো এই ছিল আজকের ভিডিওটির বিষয়বস্তু। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি প্রতিনিয়তই জব রিলেটেড নোটিফিকেশন আপডেট বা অ্যাপ্লিকেশনের পদ্ধতি নিয়ে ভিডিও আপলোড করতেই থাকি। গুড বাই, গড ব্লেস ইউ অল।